হাতে গুনে অপেক্ষা আর মাত্র 23 দিন, তারপরেই লোকসভা নির্বাচন। আর ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে উপস্থিত হয়েছে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই তারা পঞ্চশায়ের থানা এলাকায় তারা উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা রুট মার্চ করে এগিয়ে যাচ্ছেন। তারা শ্রীনগর মেইন রোড দিয়ে এখন তারা যাচ্ছেন। এছাড়াও কিন্তু 206 বাস স্ট্যান্ড, নিউ গড়িয়া হাউজিং সোসাইটি এবং বিভিন্ন জায়গায় মুকুন্দপুর কলোনি, শহীদ স্মৃতি কলোনি সহ এই পঞ্চশায়ের থানা এলাকার যে বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে তারা রুট মার্চ তারা করছেন। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে তারা আশ্বস্ত তারা করছেন, যাতে এই সাধারণ মানুষ বা স্থানীয় বাসিন্দারা নির্ভয়ে যাতে তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেন। এবং এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা বা এখানে যে সমস্ত দোকান রয়েছে, যে সমস্ত স্পর্শকাতর এলাকা রয়েছে সেখানেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে এবং পরস্পর আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন দিয়ে তাদের কিন্তু হাতে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছি যে অত্যাধুনিক যে আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইনসাস সহ বিভিন্ন যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সেই নিয়ে কিন্তু তারা একেবারে তারা রোড দিয়ে তারা হেঁটে যাচ্ছে এবং সেক্ষেত্রে পরস্পর তারা লম্বা লাইন করে তারা রুট মার্চ তারা করছেন। সকাল এবং বিকালে বিভিন্ন জায়গায় শহরের একাধিক জায়গায় তারা রুট মার্চ তারা করছেন এবং তারা আশ্বস্ত করছেন এই কেন্দ্রীয় বাহিনী, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেন। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ টাইম।